মুকুল রায় শারীরিক এবং মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, তাই পাপ বিদায় হয়েছে ভালো হয়েছে। বিজেপির নদিয়া উত্তরের পৌরসভা নির্বাচন সংক্রান্ত সাংগঠনিক বৈঠক শেষে কৃষ্ণনগরের বিধায়ক মুকুল রায়কে এই ভাষাতেই আক্রমণ করলেন বিজেপি নেতা অর্জুন সিংহ। উল্লেখ্য, নির্বাচন কমিশন আগামী 27 ফেব্রুয়ারি জেলার প্রতিটি পৌরসভা নির্বাচনের দিন ঘোষণা করেছেন। সেই মতন ইতিমধ্যেই কয়েকটি রাজনৈতিক দল তাদের পৌরসভার প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করেছে। নির্বাচনে নদিয়া জেলায় তাদের কর্মী কিভাবে কাজ করবে, কিভাবে বিজেপি প্রার্থীরা জয়লাভ করবে, সেই বিষয়ে এদিন নদিয়া উত্তর সাংগঠনিক বৈঠকে ধুবুলিয়া থানার অন্তর্গত একটি বেসরকারি লজে উপস্থিত হন বিজেপি সাংসদ অর্জুন সিংহ। সেখানে কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়কে দলত্যাগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, মুকুল রায় শারীরিক ও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন, দলের কিছুটা ভুল ছিল এই রকম একজন মানুষকে প্রার্থী করা, পাপ বিদায় হয়েছে ভালো হয়েছে। পুরসভা নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, আগামী পুরসভা নির্বাচনে আমরা 1 ইঞ্চি জমিও ছাড়ব না, প্রতিটি ওয়ার্ডে আমরা প্রার্থী দেব, আমাদের কর্মীদের বলবো আরো বেশি করে মাঠে ময়দানে নামতে, যাতে তৃণমূলের অত্যাচার রুখে দেওয়া যায়। প্রশাসন শাসক দলের হয়ে কাজ করছে। মুকুল রায় নিজের এখন শারীরিক দিক থেকে মানে মেন্টালি উনি ফিজিক্যালি উনি আনফিট হয়ে গেছেন। এবার মুকুল রায়কে নিশ্চয়ই আমাদের দল বুঝতে ভুল করেছিল, সেই রকম লোককে কে সামনে রেখে ইলেকশন লড়ছিল, সে লোকটাকে তো দল চিনে না, আমরা চিনতাম ওই দলে থাকলে। তো যাক, পাপ বিদায় হয়েছে, কোনো অসুবিধা নেই, ভালোভাবে করবো, জিরো থেকে শুরু করবো। আমি তো বলছি জিরো থেকে শুরু করে এই লড়াই হলো আমাদের আসল ট্রেন্ড হওয়ার, কর্মীদের যে ট্রেনিং করা দরকার, ট্রেন্ড হয়ে লড়াই করব। যে যে ট্রেনিং পেয়েছিল পঞ্চায়েতে, আপনার মনে আছে পঞ্চায়েতে কিছু না থাকলেও মাত্র আমরা 33,000 জায়গাও আমরা বসতে পারিনি, 33% লোকও নমিনেশন দিতে পারিনি, সেই জায়গা কিন্তু আমরা 6,000-এর উপরে সিট জিতেছিলাম। এইবার আমরা এই শহর অঞ্চল অপরসন অঞ্চলে যে সমস্যাটা আছে, যে অত্যাচার গুন্ডামি হয়েছে, তার জবাব দেওয়ার জন্য প্রস্তুতি আগে থেকে নিয়ে নিচ্ছে। কিছু না, এটা মমতা ব্যানার্জি করাচ্ছেন তাই হচ্ছে, কিন্তু এরও একটা দিক আছে কি, যদি লড়াইটা মাঠে নেমে করা যায় তখন পুলিশ প্রশাসনও ব্যালেন্সে যায়। আমাদের কর্মীরা একটু বেশি ভয় পেয়ে গেছে, তো এই জন্যই সমস্যাটা হচ্ছে। মাঠে নেবে ওরা আমাদের কাটছে, জমি কেটে নিচ্ছে, চাষ কেটে নিচ্ছে, দু চারজন ওদের কেটে নিলে দেখবেন পুলিশ প্রশাসন ব্যালেন্সিং চলে আসবে। পুলিশ তো 200% নাক কান কাটিয়ে দলদাস হয়ে কাজ করছে, নাকও নেই কানও নেই কিচ্ছু নেই পুলিশে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।